আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। দর্শক, আজকে দুটি হাদিসের ঘটনা বর্ণনা করব। প্রথম হাদিসের ঘটনা, কোরআন শুনতে ফেরেশতাদের ভিড়। উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক রাতে তিনি কোরআনের সুরা বাকারা তিলাওয়াত করছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফিয়ে ওঠে। তিনি চুপ করলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। তিনি আবার পড়া শুরু করলে ঘোড়াও লাফিয়ে ওঠে। আবার চুপ হলে ঘোড়াও স্থির হয়। এভাবে অনেকবার হওয়ার পর এবার তিনি থামলেন। তার ছেলে ইয়াহিয়া ঘোড়ার পাশে ছিল। ছেলের ক্ষতির আশঙ্কা করে তাকে দূরে সরিয়ে নেন। অতবার আকাশের দিকে মাথা তুলে কিছু একটা দেখতে পান। সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি পুরো ঘটনা বর্ণনা করেন। ঘটনা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। হে ইবনে হুজাইর, তুমি পড়তে থাকতে। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমার ভয় হচ্ছিল। ঘোড়া আমার ছেলে ইয়াহিয়াকে পদদলিত করবে, কেননা সে ঘোড়ার কাছেই ছিল। তাই ছেলের কাছে যাই। এরপর আমি মাথা ওপরে তুলে আকাশে কিছু একটা দেখতে পাই। তাতে অনেক বাতি ছিল। এরপর আমি বের হলে আর কোনো কিছু দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো এসব কী ছিল? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা ফেরেশতা ছিল। তোমার কোরআনের আওয়াজ শুনে কাছে এসেছে। তুমি পড়তে থাকলে মানুষও তাদের দেখতে পেত। তারা মানুষের আড়ালে থাকতো না। সহিহ বুখারী, হাদিস নং 5018। হাদিসের ঘটনা দুই, লাঠি থেকে আলোর বিচ্ছুরণ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছে এক অন্ধকার রাতে উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহু ও আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু অবস্থান করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা বিদায় নেন। তখন তাদের একজনের লাঠি থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয়। উভয়ে সেই আলোতে পথ চলতে থাকেন। যখন পথ ভিন্ন হয়ে পড়ে, তখন উভয়ে নিজের লাঠির আলোতে চলতে থাকেন। সহিহ বুখারী, হাদিস নং 3805। দর্শক, আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো হাদিসের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।